দর্শক আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি উয়েফা বর্ষসেরা শীর্ষ তিনে ডি ব্রুইন হল্যান্ডের সঙ্গে মেসি ইউরোপিয়ান ফুটবল ছেড়ে পাড়ি জমিয়েছেন আমেরিকান ফুটবলে তবুও ইউরোপিয়ান ফুটবল তালিকা থেকে নাম সরেনি বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে মৌসুম সেরা তিন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে উয়েফা সেখানে দুই ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনা ও আর্লিং হল্যান্ডের সাথে নাম আছে এই ফুটবল জাদুকরের মৌসুমের বর্ষসেরা সংক্ষিপ্ত এই তালিকা বৃহস্পতিবার প্রকাশ করে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা পুরো মৌসুমে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে পারফরম্যান্সের বিচারে পুরস্কারটি দেওয়া হয়ে থাকে সাবেক ক্লাব পিএসজির হয়ে নিজের সেরা ছন্দে না থাকলেও টানা দ্বিতীয়বারের মতো লিগ ওয়ানের শিরোপা জেতেন মেসি প্যারিসের দলটি চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নিয়ে শেষ ষোলো থেকে ইউরোপ সেরার মঞ্চে মেসি সাত ম্যাচে চারটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান চারটি আর জাতীয় দলের হয়ে ছয় বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জয় করেছেন যা তার ক্যারিয়ারকে দিয়েছে পূর্ণতা ফ্রান্সের বিপক্ষে ফাইনালে জোড়া গোলসহ করেন মোট সাত গোল জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব গোল্ডেন বল তাই তো চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ডি ব্রুইনা ও হল্যান্ডের সাথে নাম তুলেছেন সেরা খেলোয়াড়ের তালিকায় ডি ব্রুইনার ক্লাব সতীর্থ হল্যান্ডের জন্য মৌসুমটা ছিল স্বপ্নময় গত গ্রীষ্মে সিটিতে যোগ দিয়ে ইংলিশ ফুটবলে ঝড় তোলেন এই স্ট্রাইকার লিগে ম্যাচের লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড সতীর্থদের দিয়ে আটটি গোলও করান নরওয়ের এই তারকা সিটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথচলায়ও ভালো অবদান ছিল হল্যান্ডের এদিকে উয়েফা শীর্ষ কোচের তালিকাও প্রকাশ করেছে যেখানে আছেন ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জিতানো স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলে দেয়া সিমোনে ইনজাগি ও তিন দশক পর নাপোলিকে সিরি আর শিরোপা জেতানো লুসিয়ানো স্পালেত্তি জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ারের গত মাসের পারফরম্যান্সের বিচার করে প্রতি বছর এই পুরস্কার দেয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা মেসি ডি ব্রুইনা ও হল্যান্ডকে কত ভোট পেয়েছেন তা আগস্ট প্রকাশ করবে সংস্থাটি